হ্যালো স্টুডেন্টস, বৈরাগ্য শিক্ষানিকেতন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। এর আগের একটি ভিডিওতে ক্লাস সেভেনের একটি ইংরেজি গল্প আঙ্কেল পজার হ্যাংস এ পিকচার, এই গল্পের পার্ট ওয়ান সম্বন্ধে বা ইউনিট ওয়ান সম্বন্ধে আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে সেই একই গল্পে অর্থাৎ আঙ্কেল পজার হ্যাংস এ পিকচার এই গল্পের ইউনিট টু অংশে যে পড়াটি আছে সেই পড়াটি সম্বন্ধে আলোচনা করছি। তাহলে দেখতে থাকো আজকের আলোচনা, আঙ্কেল পজার হ্যাংস এ পিকচার ইউনিট টু অংশ। তাহলে চলো আলোচনা শুরু করি। দেখো ইউনিট টু অংশে রয়েছে, উইড ফাইন্ড দ্য হ্যামার ফর হিম, অবশেষে আমরা তার জন্য হাতুড়িটিকে খুঁজে পেতাম, অ্যান্ড এবং দেন এবং তারপরে হি উড হ্যাভ লস্ট দ্য সাইট অফ দ্য মার্ক হি হ্যাড মেড অন দ্য ওয়াল, এবং দেওয়ালে পেরেক গাঁথার জন্য, দেওয়ালে পেরেক পোঁতার জন্য যে মার্কিং করেছিলেন, যে বিন্দুটি করেছিলেন সেটিকে তিনি হারিয়ে ফেলতেন। বাট দ্য নেল ওয়াজ টু গো ইন, যে বিন্দুতে তিনি পেরেকটিকে গাঁথবেন সেই বিন্দুটিকে তিনি হারিয়ে ফেলতেন। ইচ অফ আস, আমরা প্রত্যেকে, হ্যাড টু গেট আপ অন দ্য চেয়ার, আমাদের প্রত্যেককে সেই চেয়ারের উপরে উঠতে হতো বিসাইড হিম, তারই পাশাপাশি, পজা কাকার পাশাপাশি আমাদের প্রত্যেককে চেয়ারের উপরে উঠতে হতো। অ্যান্ড সি ইফ উই কুড ফাইন্ড ইট, এবং আমরাও সেই বিন্দুটিকে খুঁজতাম যেখানে তিনি পেরেক গাঁথবেন বলে রুল দিয়ে একটি বিন্দু করেছিলেন, সেই বিন্দুটিকে আমাদেরকেও খুঁজতে হতো। উই উড ইচ ডিসকভার ইট ইন এ ডিফারেন্ট প্লেস, আমরা প্রত্যেকে সেই বিন্দুটিকে ভিন্ন ভিন্ন জায়গায় আবিষ্কার করতাম, আমাদের প্রত্যেকের মনে হতো ভিন্ন ভিন্ন জায়গায় সেই বিন্দুটি রয়েছে। অ্যান্ড হি উড কল আস ফুলস, এবং পজা কাকা আমাদের সকলকে বলতেন যে আমরা সবাই বোকা, আমরা কোনো কর্মের নই, আমরা বোকা। ট্রাইং টু রিচ এ পয়েন্ট থ্রি ইঞ্চেস বিয়ন্ড, তিনি যতটা পৌঁছাতে পারেন চেয়ারের উপরে উঠে যতটা পৌঁছাতে পারেন তার থেকেও 3 ইঞ্চি দূরে, বিয়ন্ড মানে সীমা ছাড়িয়ে 3 ইঞ্চি দূরে, হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ, যতটা দূরে বা যতটা দূরত্বে তার পৌঁছানো সম্ভব তার থেকেও 3 ইঞ্চি দূরত্বে তিনি পৌঁছানোর চেষ্টা করতেন, অর্থাৎ হাত থেকে বাড়িয়ে দিতেন যাতে আর একটু দূরে তিনি পৌঁছাতে পারেন, তার হাতটা পৌঁছায়। দ্য স্ট্রিং উড স্লিপ, এবং তার ফলে স্ট্রিং যে দড়িটা বা যে ফিতেটা যা দিয়ে সে পিকচারটাকে ঝোলানো হবে, ছবিটিকে ঝোলানো হবে, সেটি পড়ে যেত। অ্যান্ড ডাউন হি উড স্লাইড অন দ্য পিয়ানো, এবং তিনি নিজেও পড়ে যেতেন পিয়ানোর ওপরে। তাহলে পিকচার ঝোলানোর দড়িটা বা কর্ডটা সেটা পড়ে গেল এবং তিনিও একই সঙ্গে পিয়ানোর ওপরে পড়ে গেলেন। অ্যাট লাস্ট আঙ্কেল পজার উড গেট দ্য স্পট ফিক্সড, অ্যাট লাস্ট অবশেষে আঙ্কেল পজার উড গেট, আঙ্কেল পজার খুঁজে পেতেন বা আঙ্কেল পজার পেতেন দ্য স্পট, সেই জায়গাটিকে ফিক্সড, সেই নির্দিষ্ট জায়গাটি, অর্থাৎ যেখানে পেরে গাঁথা হবে সেই জায়গাতে তিনি পৌঁছাতে পারতেন, তিনি খুঁজে পেতেন। অ্যান্ড পুট দ্য পয়েন্ট অফ দ্য নেল অন ইট, এবং পেরেকের আগা বা পেরেকের ধারালো অংশটা সেই পয়েন্টের উপরে, সেই বিন্দুর উপরে রাখতেন উইথ ইজ লেফট হ্যান্ড, বাঁ হাত দিয়ে। অ্যান্ড টেক দ্য হ্যামার ইন ইজ রাইট হ্যান্ড, এবং ডান হাত দিয়ে তিনি হাতুড়ি ধরতেন। অ্যান্ড উইথ দ্য ফার্স্ট ব্লো, এবং প্রথমবার আঘাতে, হাতুড়ির আঘাতে হি উড স্ম্যাশ হিজ থাম, তিনি তার বুড়ো আঙুলটিকে থেতো করে দিতেন, তিনি তার বুড়ো আঙুলে আঘাতটা করতেন। অ্যান্ড ড্রপ দ্য হ্যামার, এবং হাতুড়িটিকে ফেলে দিতেন উইথ এ ইয়েল, একটু চিৎকার করে, হাতে লেগেছে, হাত থেঁত লেগেছে তাই হাতে লেগেছে, একটু চিৎকার করে হাতুড়িটিকে ছেড়ে দিতেন অন সামবডিজ টো, কারোর পায়ের উপরে, হাতুড়িটি পড়তো কারোর পায়ের উপরে। অ্যান্ড মারিয়া উড মাইল্ডলি অবজার্ভ দ্যাট, মারিয়া কাকিমা তিনি মৃদুভাবে বা তিনি কোনো কথা না বলে নীরবে এই সব কিছু দেখতেন। নেক্সট টাইম আঙ্কেল পজার ওয়াজ গোয়িং টু হ্যামার এ নেল, আর ঠিক পরের বার যখন পজার কাকা কোনো পেরেক গাঁথতে যেত দেওয়ালে, দেওয়ালে কোনো পেরেক গাঁথতে যাবার সময় ইনটু দ্য ওয়াল, দেওয়ালে, সি হোপড, সে কাকিমা প্রত্যাশা করতেন হি উড লেট হার নো ইন টাইম, তিনি যেন, পজার কাকা যেন তাকে আগে থেকে জানিয়ে দেয়। তার মানে কি, কাকিমা বলতেন এরপরে তুমি যখন দেওয়ালে পেরেক গাঁথবে আমাকে অবশ্যই আগে থেকে জানিয়ে দেবে। সি কুড দেন মেক অ্যারেঞ্জমেন্টস, এবং তারপরে তিনি আয়োজন করতেন টু গো, চলে যাবার, কাকিমা তারপরে চলে যাবার আয়োজন করতেন। অ্যান্ড স্পেন্ড এ উইক উইথ হার মাদার, এবং এক সপ্তাহ তিনি মায়ের বাড়িতে কাটিয়ে আসবেন ওয়াইল ইট ওয়াজ বিং ডান, যতদিন এই কাজটি চলবে এবং এই কাজটি সম্পূর্ণ হবে ততদিন পর্যন্ত
তিনি আর এই বাড়িতে থাকবেন না। বিরক্ত হয়ে তিনি বলতেন, আমাকে বলবে তাহলে আমি এক সপ্তাহের জন্য মায়ের বাড়িতে চলে যাব, তোমার কাজ সম্পূর্ণ হলে তখন আমি আসব। ওহ ইউ ওম্যান, ও তোমরা মেয়েরা না, ইউ মেক সাচ এ ফার্স্ট অফ এভরিথিং, তোমরা সব বিষয়ে গোলমাল তৈরি করো। পজার কাকা বলতেন, তোমরা মেয়েরা সব বিষয়ে তোমরা গোলমাল তৈরি করো। আঙ্কেল পজার রিপ্লাই, আঙ্কেল পজার উত্তর দিতেন, পজার কাকা উত্তর দিতেন, পিকিং হিমসেলফ আপ, তিনি তো পড়ে গেছেন পিয়ানোর উপরে, সেই পিয়ানো থেকে তিনি নিজেকে তুলতেন এবং বলতেন, তোমরা মেয়েরা সব বিষয়ে উৎপাত তৈরি করো। হোয়াই আই লাইক ডুইং এ লিটল জব অফ দিস সর্ট, তোমরা তো বুঝবে না কেন আমি এই ধরনের কাজগুলো করতে ভালোবাসি, সেই মর্ম তোমরা বুঝবে না। অ্যান্ড দেন, এবং তারপরে হি উড হ্যাভ অ্যানাদার ট্রাই, তিনি আবারও পেডিং গাঁথার চেষ্টা করতেন, আর একবার চেষ্টা করতেন। অ্যাট দ্য সেকেন্ড ব্লো, দ্বিতীয়বার আঘাতে, দ্য নেল উড গো ক্লিন থ্রু দ্য প্লাস্টার, সেই পেরেকটি দেওয়ালে প্লাস্টার ভেদ করে চলে যেত। অ্যান্ড এবং হাফ দ্য হ্যামার আফটার ইট, এবং হাতুড়ির অর্ধেকটি, অর্ধেক অংশ সে প্লাস্টার ভেদ করে চলে যেত। সমগ্র পেরেকটি এবং হাতুড়িটি, হাতুড়ির অর্ধেক অংশ দেওয়াল ভেদ করে চলে গেছে, প্লাস্টার ভেদ করে চলে গেছে। তাহলে এইবারও সফল হলো না, পেরেকটা গাঁথতে সফল হলো না পজার কাকা। দেন তারপরে উইল ফাইন্ড দ্য রুল, আমরা রুলটাকে খুঁজে নিতাম বা রুলটাকে খুঁজতাম। অ্যান্ড দ্য স্ট্রিং, এবং স্ট্রিং মানে আগেই বলেছি যে তার বা দড়ি যা দিয়ে পিকচার টাঙানো হয়। তাহলে আমাদেরকে আবার রুল খুঁজতে হতো, আবার সেই ফিতে বা সেই দড়ি খুঁজতে হতো। অ্যান্ড এ নিউ হোল ওয়াজ মেড, এবং আরেকটি নতুন গর্ত দেওয়ালে তৈরি হতো। অ্যাবাউট মিড নাইট, প্রায় মাঝরাত হয়ে যায় তখন, দ্য পিকচার উড বি আপ, তখন পিকচারটি টাঙানো হয়ে থাকবে, তখন মাঝরাত, তখন পিকচারটি টাঙানো হলো। ভেরি ক্রুপ্ট অ্যান্ড ইনসিকিউর, খুবই ব্যাঁকা অবস্থায়, অর্থাৎ ক্রুপ্ট মানে কি সোজা নয়, ব্যাঁকা অবস্থায় এবং অসুরক্ষিত অবস্থায়, অর্থাৎ সেটি যে কোনো সময় পড়ে যাবে। দেয়ার ইউ আর, এই যে তোমরা ওখানে, ইউড সে, তিনি বলতেন, স্টেপিং হেভিলি অফ দ্য চেয়ার, তিনি চেয়ার থেকে ভারী পা ফেলে নামতেন বা ধপ করে নামতেন, অন দ্য চারোম্যান্স কর্নস, এবং তিনি পা দিতেন কোথায়, বাড়িতে কয়লা যোগায় যে মেয়েটি, অর্থাৎ কাজের মেয়ে, তার দানা শস্য রাখা ছিল, তার ভুট্টা রাখা ছিল, তার উপরে পা দিতেন। অর্থাৎ পজার কাকা কোনো কাজটি সঠিকভাবে করেন না, তিনি চেয়ার থেকে নামছেন ভুট্টার উপরে পা রেখে। অ্যান্ড এবং সার্ভিং দ্য মেস, এবং এই যে মেস মানে এই যে গোলমাল সারা ঘর জুড়ে এই যে বিশৃঙ্খলা তিনি তৈরি করেছেন, সেগুলোকে দেখতেন, হি হ্যাড মেড, যা তিনি করেছেন তার সৃষ্ট এই বিশৃঙ্খলা সারা ঘর জুড়ে ছড়িয়ে আছে, সেই বিশৃঙ্খলা তিনি সার্ভে করতেন, তিনি দেখতেন উইথ এভিডেন্ট প্রাইড, অহংকারের সঙ্গে, গর্বের সঙ্গে। হোয়াই সাম পিপল উড হ্যাভ হ্যাড এ ম্যান ইন টু ডু এ লিটল থিং লাইক দ্যাট, কেন আমার মতো মানুষকে এই ছোটোখাটো কাজগুলো করতে হবে, বা এই ছোটোখাটো কাজের জন্য আমার মতো এরকম কেজো মানুষ, আমার মতো এরকম করিতকর মানুষ কেন তোমাদের প্রয়োজন হয়, বা আমাকেই কেন করতে হয় এসব ছোটোখাটো কাজ। এইভাবে পজার কাকা সকলকে ধমক দিতেন, সকলকে উপদেশ দিতেন। আসলে তিনি নিজে কিছুই পারেন না, কিন্তু তিনি সকলকে বকতে পারেন এবং দেখাতে পারেন যে আমি সব পারি। তো এইভাবে এই আঙ্কেল পজার হ্যাংস এ পিকচার, এই গল্পতে তোমরা বুঝতেই পারলে একটা হাসির ভাব রয়েছে, একটি বেশ কৌতুকের ভাব রয়েছে, এবং এটি এই গল্পের সার্থকতার অন্যতম কারণ। এটি হলো আঙ্কেল পজার হ্যাংস এ পিকচার, এই পড়ার ইউনিট টু অংশের পড়াটি তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম। কেমন লাগলো আজকের এই পড়া, আজকের এই আলোচনা কেমন লাগলো তোমাদের নিশ্চয়ই কমেন্ট করে জানিও। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখলে সেজন্য ধন্যবাদ। আর আরেকটি কথা তোমাদের বলে রাখি, যারা আমার চ্যানেল নতুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বাটনে টাচ করে সেটিকে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটিকে অ্যাক্টিভ করে রাখো, যাতে আমার পরবর্তী ভিডিও আপডেট তোমরা সহজেই পেতে পারো।